ঝিনাইদহে তরিকুল হত্যা মামলার প্রধান আসামি বাধনকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত সুরি পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে তরিকুল হত্যা মামলার প্রধান আসামি মথুরাপুর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় পরে তার স্বীকারোক্তি মোতাবেক উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত সুরি গত একত্রিশ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় মথুরাপুর গ্রামে চাচাতো ভাই তরিকুলের সাথে বাইসাইকেল নিয়ে বাঁধনের বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে বাঁধন তরিকুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের মা রাজিয়া বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে ওই মামলার প্রধান আসামি বাঁধনকে গ্রেফতার দেখানো হয় আটককৃত বাঁধন মথুরাপুর গ্রামের বজলুর রহমানের ছেলে